সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে প্রীতি ও ভালোবাসা। আমি আজকে দেখব দেশি মাছগুলো আবদুল্লাপুর ঘুরে গ্রামে বিভিন্ন মাছের আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এই যে সব দেশি মাছ, এগুলা অনেক বড় বড় কাতলা মাছ, রুই মাছ, প্রচুর পরিমাণে। অনেক বড় বড় মাছ, বিশাল বিশাল মাছ দেখুন। আবদুল্লাপুর মাছের পাইকারি বাজার, এখানে পাইকারি খুচরা সাধারণত বিক্রি করা হয়। এই সবগুলো মাছগুলো কত রেখে কেজি ভাই? কত রেখে কেজি? এগুলো 300 টাকা। আর এই কাতলা গুলো, বড় বড় কাতলা গুলো, বড় কাতলা কত করে ভাই? 480 টাকা কেজি। 480 টাকা, দেখেন বিশাল মাছ। 7 কেজি ওজন হবে এক একটা, না? 420 টাকা কেজি। দেখাই ঘুরে ঘুরে আবদুল্লাপুর মাছের বাজার। এই যে দেখুন কত বড় বোয়াল মাছটা, বিশাল মাছ। দেখিয়ে দেখিয়ে এই যে সব বড় বড় বোয়াল মাছ আছে ভাই। বোয়াল মাছ কত করে এগুলা? 550 টাকা কেজি এই বোয়াল গুলো। আর এইগুলা আর মাছ গুলা 500 টাকা কেজি এগুলো আর মাছ। এই যে প্রচুর পরিমাণে মাছ আছে, সব বড় বড় মাছ, রুই মাছ দেখাই, কাতলা মাছ, এগুলো 300 থেকে 420 টাকা পর্যন্ত কেজি। আবদুল্লাপুর মাছের বাজার। সব দেশি রুই মাছগুলো আছে, এইসব মাছগুলো ভাই গুলো কত টাকা কেজি ভাই? 220 টাকা কেজি। এই মাছগুলো 220 টাকা। প্রচুর মানুষ এখানে, প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় এই আবদুল্লাপুর মাছের বাজারে। জিয়াল মাছ কত কেজি আছে ভাই আজকে? এগুলো 350 টাকা কেজি। মাগুর মাছ না? শিং শিং মাছ। আর পাবদা গুলা? পাবদা 300 টাকা কেজি আজকের বাজারে, 300 টাকা কেজি। তাজা কই আছে, কই কত টাকা কেজি ভাই? এগুলা কই কত টাকা কেজি? 200, না? 200 টাকা কেজি। আর এই শিঙগুলা? মাগুর 400। আর এইগুলা, এগুলা এটা কত? 750। 750। আর এটা 650। 650 টাকা। এই সব দেশে তেলাপিয়া গুলো আছে, তেলাপিয়া কত টাকা কেজি ভাই? 150 টাকা কেজি। 150 টাকা। বড় গুলো 200, না? আচ্ছা আচ্ছা। কিছু মাছ দেখাই, ট্যাংরা মাছ আছে, খুব সুন্দর ট্যাংরা মাছ গুলো আবদুল্লাপুর মাছের বাজারে। ভাই এই ট্যাংরা মাছ কত টাকা কেজি আজকে? 500 টাকা কেজি, না? আজকে 500 টাকা কেজি দরে যাচ্ছে ট্যাংরা মাছ। আর পাবদা গুলা? পাবদা 300 টাকা দরে। এই যেগুলো সব হলো বিভিন্ন, এগুলো সব নদীর মাছ, না? সব নদীর মাছ। এগুলো একটু এই মাছগুলোর দাম বলবেন কত করে যাচ্ছে? 850।
এটা হলো বান মাছ না? আচ্ছা, 50। আর এগুলো কি নদীর চাষের? 250 টাকা কেজি। আর এটা কি মাছ? এটা এটা আর মাছ কত করে? এগুলো 550 টাকা কেজি। দর্শক, আজকে মাছের, দেশি মাছের সব আপডেট গুলো জানাচ্ছি, এটা ঘুরে ঘুরে দেখাই। আসলে মানুষ, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ আসলে ভালো মাছ কিনে খেতে পারে না, বড় মাছ কিনে খেতে পারে না। আসলে মাছের, মাছ মাংসের বাজার গুলো ধনীদের আওতাভুক্ত হয়ে গেছে। এই যে মানুষ এগুলোতে মাছ কাটে, আসলে কত রকমের পেশা, বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত, এরা মাছ কাটে। দেখুন, আবদুল্লাহপুর মাছের বাজার। ঘুরে ঘুরে দেখাই, মার্কেট তো অনেক বড় একটা মার্কেট, মাছের মার্কেট, মাছের বাজার। যদি সবগুলো মাছ কাটে এভাবে তারা, দেখুন কত বড় বড় মাছ কাটছে, অনেক বড় বড় মাছ। এগুলো এক একটা মানুষ এক এক পেশায় নিয়োজিত এরা। এই যে সব মোলা মাছ গুলা পাইকারি বিক্রি হচ্ছে, এগুলো কত টাকা পাইকারি বিক্রি হচ্ছে ভাই? 150 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে। যেগুলো মোলা মাছ, আবদুল্লাহপুর মাছের পাইকারি বাজার। চিংড়ি মাছ গুলো আছে দেখাই, চিংড়ি মাছ এগুলো কত টাকা কেজি ভাই? 800 টাকা কেজি তার বিক্রি হচ্ছে আবদুল্লাহপুর মাছের পাইকারি বাজারে, 800 টাকা কেজি। আর এইটা 20 থেকে 22 টাকা কেজি হইব, এটা না তুমি একদম 750। এটা বর্তমানে সিজন একবার শেষ, এটা কি কয়েকদিন পাওয়া যাইব? দর্শক, এই যে দেখুন বিভিন্ন রকমের মাছ আছে, এই যে বড় বড়, এগুলো সব সামুদ্রিক মাছ, এগুলো সব সামুদ্রিক মাছ।
এগুলো মাছের নামও আমি সঠিক জানি না। এটা কি মাছ ভাই? এটা বাটা মাছ সাগরের। কত টাকা কেজি এগুলো? কত টাকা কেজি? 220-230 টাকা না? আচ্ছা। আর টুনা মাছ? চাপা মাছ এগুলো কত? 230-240 টাকা। আর এগুলো কি মাছ? এগুলো কোয়া মাছ। কত এগুলো? 200 টাকা কেজি। আচ্ছা ঠিক আছে, বেঁচে এনে করেন। প্রচুর মাছ, নানান প্রকারের মাছ, নানান প্রকারের মাছ। আসলে দেশি মাছের দামগুলো অনেকটা সস্তা আছে, অনেকটাই সস্তা। এদের সব জাটকা পাবেন, জাটকা নিয়ে দেখুন কি পরিমাণ জাটকা ইলিশ। এগুলো কত টাকা কেজি নিচ্ছে? 140 টাকা কেজি না? এগুলো 140 টাকা কেজি পাইকারি রেট। সব ইলিশ মাছ, প্রচুর পরিমাণে ইলিশ মাছ। রূপচন্দ মাছ যেটা সঠিক দাম 1100 কেজি রূপচাঁদ, 1100 কেজি। আর এই কাঁকড়া গুলো কত? কাঁকড়ায় ভাই এই মাছটা কত? এই মাছটা কাঁকড়াটা 400 টাকা কেজি না? এগুলো কি সুস্বাদু মাছ নাকি? স্বাদ ভালো? এগুলো স্বাদ কেমন? খুবই ভালো স্বাদ না? আচ্ছা আচ্ছা। একই মাছ, এটা ছোট সাইজ। এটা কত? একই দাম। শুক্র দশে আমি ঘুরে ঘুরে দেখাই এই আবদুল্লাপুর মাছের পাইকারের বাজারটা। এই যে দেখুন কি পরিমাণ মাছ, সব পাইকারি বিক্রি হচ্ছে। এগুলো সব পাইকারি, ইলিশ মাছের পাইকারি সব। আসলে দাম তো বলা যায় না বিস্তারিত। এখান থেকে মাছ কিনে আপনার ব্যবসা করতে পারবেন, এই আবদুল্লাপুর থেকে মাছ কিনে কিনে ব্যবসা করতে পারবেন। আসলে সবাই ব্যস্ত, এর মধ্যে দাম দর অনেকে বলতে চায় না। আর বড় গুলা 1400 না? 1900। আজকে দাম বেশি, 1900 টাকা অনেক দাম বেশি। ১২০ টাকা কেজি, 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 ১২০ ট
প্রচুর ভিড়, প্রচুর ভিড়। দেখুন কত বড় বড় বল মাছ। প্রচুর ভিড়, ভিড় করা খুবই সমস্যা, এর মধ্যে টুকটাক করে ভিডিও করছি। সব মাছ, বড় বড় চিংড়ি মাছ আছে, দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। Thank you.